চাষিদের ধারাবাহিক সাফল্যে মৌলভী বাজারে আগ্রহ বাড়ছে মালটা চাষে, বাড়ছে বাগানের সংখ্যাও। গেল কয়েক বছরে কৃষি বিভাগের সহায়তা ও মাঠ পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে মালটা চাষ করে পাল্টে গেছে অনেকেরই জীবন। রসালো এই ফল চাষের উপযোগী পাহাড় টিলা সমৃদ্ধ এই জেলায় এখন নতুন করে অনেকেই ঝুঁকছেন মালটা চাষে। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার খোলসা গ্রামের সৌদি আরব ফেরত জাকির হোসেন 2014 সালে 2 বিঘা জমিতে বাড়ি এক জাতের মালটা বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন। 2 বছর পরেই গাছে ফল আসা শুরু করে। বাজারে রসালো এই মিষ্টি ফলের ব্যাপক চাহিদা থাকায় সাফল্য পান তিনি। শুধু জাকির হোসেন নয়, মালটা চাষে লাভবান হচ্ছেন আরো অনেকে। 3 বছর হয়ে গেছে বয়স, এবার প্রথম মালটা আইছে, যথেষ্ট আইছে। প্রতি গাছও আমি 30-40 কেজির মতো মালটা পাইতাম। এই অঞ্চলের মালটার স্বাদ ওয়াকার ভালো, আর বাজারে চাহিদা ও দাম ভালো পাওয়ায় মালটা চাষের দিকে ঝুঁকছেন অনেকে, বাড়ছে কাজের সুযোগও। এখানে 150 টাকা করে মালটা বিক্রি হয় এবং এই মালটা অনেক ভালো। মৌলভীবাজারের মাটিতে যে মালটা চাষ হয় এটা আমাদের ধারণা ছিল না, এবং আমরা এর আগে এই বিশ্বাসটাও আমাদের ছিল না। এখন এই বাগান দেখে আমরা উদ্বুদ্ধ হয়েছি এবং আমরা নিজেরাও চেষ্টা করতেছি আগামীতে এই মালটা বাগান করব। জেলায় বাগানের সংখ্যা 350টি। সম্ভাবনাময় এ ফল চাষে কৃষকদের আরো সম্পৃক্ত করে মালটা জোন হিসেবে গড়ে তোলার কাজ চলছে, জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। এই মালটা এক প্রতি বছর সম্প্রসারিত হচ্ছে, কমলা এবং মালটা চাষের একটা সম্ভাবনা আছে। আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে মৌলভীবাজার মালটা চাষের জন্য একটা ব্র্যান্ড হিসাবে পরিচিতি লাভ করবে। জেলার 7 উপজেলার 103 হেক্টর জমিতে বাড়ি এক জাতের মালটা চাষ হয়েছে এবং বেড়েছে উৎপাদনও। গত বছর উৎপাদন ছিল প্রায় 500 মেট্রিক টন, তা বেড়ে এবার হয়েছে 670 মেট্রিক টন। জোহরা সেতু, যমুনা নিউজ।